শুধু দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত আমরা এসেছি নাসিরাবাদ টেকপাড়া এলাকায় আমরা দেখাবো দেখুন দর্শকমণ্ডলী ছোট্ট একটা ঘরের মধ্যে ছোট্ট পরিসরে উনি একটা খামার করার চেষ্টা করেছেন যেটা দিয়ে উনি দেখুন আপনি এই এই টাইপের গরু রেখেছেন মাত্র চারটা গরু দিয়েই উনি শুরু করছে তারপরে আমরা কথা বলবো এই খামার সাথে চলুন

তো এই দুটো কি কেনা ছিল হ্যাঁ এই দুটো কেনা ছিল এই যে এই এটা এটা কোন জাতের বাসু ক্রস জাতের এই মনে কর বা এটা সিন্ধি নুরি এটা সিন্ধি হ্যাঁ এটা কত দিয়ে কিনছিলেন এই দুটো আমরা মোট 55000 টাকা কিনছি মানে 1 1 লাখ টাকা মানে দুইটা 55000 টাকা 55000 টাকা দিয়ে কিনছে কত লাখ টাকা দেখছেই পারছেন দর্শক মণ্ডলী এখানে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে এই দুইটা বাসুর কিনেছেন উনি দেখুন

ভাই এই যে গরু পালতেছে এটা কি সমস্যা হয় না কোনো কিছু সমস্যা হয় ভাই ডাক্তার আছে ডাক্তারের পরামর্শ লই কি 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 রোগ হয় এই মনে কর না এক ধরনের রোগ আছে এই যে এমনে ঠান্ডা লাগে জায়গা আবার গরমে তে আপনার অনেক কিছু সমস্যা দেয় দেয় নানা ধরনের কারণ ডাক্তার জানলে ডাক্তার ওষুধ দিলে আল্লাহ দিলে মুক্তি করে আবার এই মনে হঠাৎ করে গরু মারাও যায় এর লেগে আপনার ইঞ্জেকশন দিতে হয় দিতে হয় ডাক্তার পরামর্শ লইতে হয় কয়বার দিতে হয় এই মনে কর না এই বছরে আপনার ওই পলিটিকে হয়তো এটা একটা রোগ হয় বুঝেন না টিকা দিতে হয় গরুর আবার আমরা মনে করো না এই মাসে গরুর ছয় মাস পর পর গরুর কিমি টেবলেট খাওয়াইতে হয় কিমি টেবলেট খাওয়াইতে হয় আবার আমরা মনে করো না গরুর ডাক্তার পরামর্শ সবসময় লইতে হয় ডাক্তার যে আমরা চলতে হয় আচ্ছা এই গরুগুলি কিনছিলেন গরু কোথা থেকে গরুটি কিনছি মনে করেন এই ফারাগাঁও আট আছে হুম ফারাগাঁও আট পারাগাঁও হাট কোন জায়গায় এটা এটা আপনার পড়ছে এই ইয়া রূপগঞ্জ ইয়া ইয়া

এখন এটা এক লাখ টাকা দাম করে এটা কতদিন আগে কিনছিলেন কিনছি আপনার পাঁচ মাস আগে পাঁচ মাস আগে আচ্ছা এখানে যে এই চারটে গরু দেখছি আপনার এই খামারে এটা আপনি দেখাশোনা করেন না আমার শাশুড়ি করে বেশিরভাগ আচ্ছা কি খাওয়ান কি এগুলি খাওয়াই কি কুরা খাওয়াই ভুসি খাওয়াই আমার খেয়ার আছে ঘাস আছে এটা আপনিও দেখাশোনা করেন হ্যাঁ হ্যাঁ মানে কুড়া ঘাস এইগুলি খাওয়ান এই সব বই খাওয়ায় তো কয়বেলা খাওয়াইতে হয় দুই বেলা খাওয়াইতে হয় সকাল একবার বিকালে একবার এটা কুড়া ভুসি হ্যাঁ আর কি খাওয়াল আর এই যে ঘাস তো সাথে থেকে কামলা হয়ে থাকে এই খাইবো হ্যাঁ হ্যাঁ ঘাস খাইবো ঘাস হ্যাঁ ঘাস কি কে এনে দেয় ঘাস এনে দেয় আমার হাতখন দেয় তারপরে দেবর হ্যাঁ এরাই করে আর কি হ্যাঁ এরাই জানে আচ্ছা আপনি বলতেছিলেন যে এগুলি দেখাশোনা শোনা করেন এটা কয়বেলা গোসল করানো হয় এই গরুগুলির গোসল এক একবার এক আচ্ছা এই গরুগুলি যে খায় না আপনারা ডেইলি কত টাকার খাবার খায় এই গরুগুলি tyle আর কত টাকার খাবার খাইবো হয় দুন থেকে 300 টাকা মানে এখানে 4টা আছে আরেকটা অন্যখানে ছেড়ে দেওয়া আছে তার এক এক জায়গায় থাকে উনি সব মিলা আপনারা 2-300 টাকা খরচ হয় ডেইলি গরুর বিছনে তো ওই গরু দুটো কিনছেন আপনারা বলে হাজার টাকা দিয়ে এটা বিক্রি করার টার্গেট আপনারা শুনলাম দেবরের কাছ থেকে উনি নাকি এক লাখ টাকা দাম করে গেছে তো আপনার কি মনে হয় যে কত টাকা বেজে কত টাকা আসে

বড় হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এটি তো ফালমো এটি ফালার লাগেই তো রাখছি মানে আপনারে সারবাছুর হলে বিক্রি করে দেন বকনা হলে রাখার চিন্তা ওনা করুন সারবাছুর তো মনে করেন এক তারা ফালার পুtang কই হে ইয়া নাই আচ্ছা তো এই যে বিক্রি করা হই গেছে কাছে হিসাবে আচ্ছা মানে 1 লাখ টাকা দাম করে গেছে যে সেরুমায় তো আপনারে সেরাও দিতে হবে আচ্ছা আখানে লাগে না তো না কালকে মনে হইব আচ্ছা আচ্ছা জয় হোক

খামার করে আছে করে তারা স্বাবলম্বী হয়ে গেছে আপনারা ইচ্ছা করলে পারেন তো দর্শক মণ্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন যে উনি এই নারী উদ্যোক্তা উনি চেষ্টা করলে পারবেন আপনি কি পারবেন তো কারণ না আপনাদের কথা শুনলাম সুধী দর্শক মণ্ডলী আপনাদের দেখানোর চেষ্টা করলাম উনি ওনারা এই ফ্যামিলির মানুষ ওনারা এইভাবেই এখানে গরুটা নাই উনি ওটা ছেড়ে দিয়েছেন ঘাস খাওয়ার জন্য আর এরা পাঁচটা গরু টোটাল এরা দেখাশোনা করে নিজের ফ্যামিলির এক ভাতেই থাকে এরা একা নেই খায় এরা দেখাশোনা করে যদি দর্শক এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তবেই আমাদের সার্থকতা আপনারা নিজেরা উদ্যোক্তা হন নিজেরা কর্ম করেন নিজেরা খামারি হন আরও পাঁচজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ